টিচার্স কোঅর্ডিনেশন কমিটির তত্ত্বাবধানে টিচার্স ইউনাইটেড গেমস সিজন টু আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া ক্লাব মাঠে সূচনা হয়েছে। এই উপলক্ষে কমিটির ভাইস প্রেসিডেন্ট জাহারুল ইসলাম মজুমদার, ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা চক্রবর্তী, এজিএস রূপম রায়, ট্রেজারার দীপায়ন পাল, পাবলিসিটি সেক্রেটারি বিকাশ কর কমিটির পতাকা উত্তোলন করেন। আজ লিগ পর্যায়ের 5টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামী 24 ও 25 ডিসেম্বর ডিএসএ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলা অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী 31 ডিসেম্বর ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে উদয়নশঙ্কর মাঠে এবং 6ই জানুয়ারি ডিএসএ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ওই দিনই সব খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।